গুড মর্নিং বাবু, উঠো সোনা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পুষ্পিতা, আমার পুষ্পিতা ব্লেজ ব্লগ চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, আর এই যে আমার সোনা বাবাও ভীষণ ভালো আছে। আজকে হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটা এখন প্রায় 5:30 মতো বাজে। আমি উঠেছি, আমার ওঠার পরে এই যে চুরির আওয়াজে বাবুসোনাও উঠে পড়েছে। এই যে সবেমাত্র দুজনে উঠে বসে আছি, এখনও পর্যন্ত বাবুকে তেল মাখানো হয়নি। বাবুর ঠাম্মা উঠে একটু বাইরের দিকে গেছে, আর তখন আমি বাবুকে একটু টেমি টাইম করিয়ে দিচ্ছি। রোজ সকালে এরকম আমি ওকে উবুর করে শুইয়ে দেই, আর ও বারে বারে চেষ্টা করে মাথাটা তোলবার, আর ও এখন খেয়ে নিচ্ছে। খাওয়ানোর পরে ওকে শুইয়ে দিয়েছি। ওকে আমি রোজ খাওয়ানোর আগে টেমি টাইম দেই, কারণ খাওয়ানোর পরে ওকে শুইয়ে দিলে উবুর করে তখন ও বমি করে দেয়, তাই আগে টেমি টাইম দিয়ে দেই, তারপরে ওকে আমি শুইয়ে দেই। তো এখন ও শুয়ে আছে, বিছানাটা গুছিয়ে নেব। বাড়ির সবাই এখন এক এক করে উঠছে। রোজ দুজনাই খুব তাড়াতাড়ি উঠে পড়ি, আর আস্তে আস্তে বাড়ির সবাই উঠে পড়ে। তারপরে যেহেতু এখন 5:30 মতো বাজে, 5:40 মতো হলো, আর আমার শাশুড়িমা এখনও আসেনি। শাশুড়িমা এলে ওকে তেল মাখাবে, ততক্ষণ ও যতক্ষণ খেলছে খেলুক, আমি ততক্ষণে বিছানাটা গুড়িয়ে নেই। আর শাশুড়িমা চলে এসেছে, এখন বাবুকে তেল মাখিয়ে দেবে। তো শাশুড়িমা তেল মাখাচ্ছে, আমি এখানে বাবুর ওষুধটা রেডি করেছি দুদিন আগে ডাক্তারবাবুর কাছ থেকে, যে ওষুধগুলো নিয়ে এসেছি। এই যে ব্রেস্ট মিল্কের সাথে মিশিয়ে 3 ফোঁটা ওকে আমি এখন খাই দিয়ে দেবো। ওর ঠান্ডা যে লেগেছিল অনেকটাই ভালো হয়ে গেছে। ভালো বলতে এখনও কাশিটা আছে, মাঝে মধ্যেই খেতে খেতে কাশতে থাকে, আর কাশির সাথে সাথে প্রায় বমিও করে দেয়। তো এইটা একটু সমস্যা হয়, না হলে সব কিছুই ঠিক আছে। আমারও যে ঠান্ডা লেগেছে, ডাক্তারবাবুর কাছে গিয়ে আমিও বলেছিলাম যে আমার ঠান্ডা লেগেছে, তো আমিও ওষুধ খাচ্ছি। তো অনেকটা আমি রিকভারি হয়ে গেছি, তবু আমার কথাটা এখনও অনেকটাই গলাটা বসে আছে, তো ভারী ভারী কথাটা শোনাচ্ছে। তো যাই হোক, এখন বাবুকে ওষুধটা খাইয়ে দেব। বাবুর প্রায় তেল মাখা কমপ্লিট হয়ে গেছে। এই যে আর কয়েকদিন পরে তো ঠান্ডাকাল পড়ে যাবে, তখন কতটা ও তেল মাখতে চাইবে কি চাইবে না, এখন তো ও আরাম করে তেল মাখে, কান্নাকাটিও করে না। হয়তো শীতটা যখন একটু বেশি করে পড়বে, তখন হয়তো তেল মাখানোর সময় কান্নাকাটি করবে, স্নান করানোর সময় কান্নাকাটি করবে, তখন অনেকটা মুশকিল হবে। এখন ও স্নান করানোর সময়ও কান্নাকাটি করে না, আর তেল মাখালেও কান্নাকাটি করে না। খাইয়ে দিলে চুপ করে সুন্দর করে ও সবটাকে অনুভব করে, আর মাসাজ করলে খুব সুন্দরভাবে ওই মাসাজটাকে নেয়। তো এই যে ওষুধটা এখন খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে ওকে পোশাক টোশাকগুলো পরিয়ে দেব। তো পরিয়ে দেওয়ার পরে ওকে আমি এখন বিছানার মধ্যে শুয়ে ঘুম পাড়িয়ে দেব, আর যদি না ঘুমায় তাহলে এমনি শুয়ে খেলাধুলো করবে। শাশুড়িমা তেল মাখিয়ে দিয়েছে, আর তেল মাখিয়ে বাবুকে রেডি করে দিয়েছে, আর আমি এখন ওকে শুইয়ে দিয়েছি এই খাটের মধ্যে। আর আমি এই খাটটা এখন বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে গিয়ে এটা পাতবো, আর এখানে বিছানা করে দেব। প্রায় এখন 6:30 মতো বাজে, 5:00 থেকে যখন আমরা ঘুম থেকে উঠে পড়ি বা 5:30-এর দিকে উঠি, তখন বাবুকে তেল মাখিয়ে ওষুধ খাইয়ে রেডি করতে 6:30 মতো বেজে যায়, আর তখন কি এই বাইরে আমাদের সুন্দর মিষ্টি রোদটা পড়ে যায়। এই 6:30 থেকে 7:30-এর মধ্যে যে রোদটা থাকে ওইটাই খুব মিষ্টি রোদ। 8:00 বেজে গেলে তখন তো রোদটা একটু কড়া হয়ে যায়, তখন ওই রোদটার মধ্যে আর বাবুকে রাখি না, তখন স্কিনটা অনেকটা পুড়ে যায়, বলে 8:00-র পরে যে রোদটা পড়ে ওইটা নাকি ভালো নয়। তাই চেষ্টা করে একটু তাড়াতাড়ি উঠে বাবুকে তেল মাখিয়ে দিয়ে এই ভোরের যে রোদটা, সকাল সকালের যে রোদটা 6:30 থেকে 7:30-এর মধ্যে, ওই রোদটাকে বাবুকে গায়ে লাগাবার চেষ্টা করি। এখানে বিছানার করে দেব, আর এই সুতাটা আমি এখানে ঝুলিয়ে দিচ্ছি যেহেতু এই খাটের মধ্যে শুবে, যাতে এই কাপড়ের টুকরোটা মাটির সাথে অ্যাটাচ থাকে, তো তার জন্য ওইটা আমি বেঁধে দিলাম। আর এখানে ভাগ্নি নিয়ে এসেছে ওকে, ওখানে ওকে আমি কোলে নিয়ে বিছানার মধ্যে শুইয়ে দেব। বাবু এখনও জেগে আছে, বাবু কিছুক্ষণ খেলাধুলা করে আর তারপরে ঘুমিয়ে যায়, কারণ সকাল সকাল ওঠে, তো কিছুক্ষণ খেলার পরে ওর আপনা আপনি ঘুম চলে আসে। তো যতক্ষণ খেলছে খেলুক, যখন ঘুমও পাবে ওকে, তখন আমি ঘরের মধ্যে ওকে নিয়ে গিয়ে দোলনার মধ্যে শুইয়ে দেবো। আমার বাবা
দু একটা ভিজে জামা কাপড় ছিল যেগুলো কাল দুপুরে কেচেছিলাম, ওইগুলো এখনো শুকনো হয়নি। আর বাড়ির বাকিরা সবাই জামা কাপড় মিলে দিয়েছে, আর আমি বাবুকে রেডি করে গুছিয়ে টুছিয়ে রেডি করে শুইয়ে দেওয়ার পরে এই যে নিয়ে এসেছি আমাদেরও দু একটা কাপড় চোপড়, আর এই কাঁথাগুলো, এইগুলো এখন রোদে শুকোতে দেব। তো অনেকে বলেছিল নাকি বুধ বৃহস্পতিবারের দিকে বৃষ্টি হতে পারে, কিন্তু এখনও বৃষ্টি আসেনি। তো যাই হোক, বৃষ্টি না হলেই ভালো, রোদ্দুর থাকলেই ভালো। এমনিতে আমাদের বাড়িতে কাপড় চোপড় শুকনো করার অনেক সমস্যা এই গাছগুলোর জন্য, আর গাছের ডালাগুলো কেটে দিলে রোদ্দুরটা খুব সুন্দর বাইরে পড়বে, কিন্তু কেউ ডালা এখনও কাটেনি, তাই রোদ্দুরটা হালকাভাবে এই আমাদের বাইরে এসে পড়ে, আর যেটুকু পড়ে ওইটুকুতেই কাপড় চোপড় শুকনো করতে হয়। আর আর আমার যেহেতু ছোটো বাবু, তো আমাকে রোজ কাপড় চোপড় কাচতে হবে আর রোজ রোদে মিলতে হবে, আর রোদ্দুর না থাকলে খুব সমস্যা হয়। আর এই যে আমার শাশুড়ি মা এখন বাবুর কাছে থাকবে, ততক্ষণে আমি এইগুলো মিলে দিয়ে চলে যাব, ব্রাশটা সেরে নেব, ঠান্ডা না হয় পরে করবো। তাই কি করছিস, পাকা খাবি? আগে ব্রাশটা করে নিচ্ছি, আর ট্যাপে জল এসেছিল, জলটা চলে গেছে, দিদি ভাইরা জল ধরে রেখেছে। এখানে ব্রাশ করে আমি দু একটা কাপড় চোপড় কেচে রোদে দিতে হবে, বাবুর কাপড় চোপড়গুলো নিয়ে আমি চলে এসেছি কাচার জন্য। বাবুর 1.5 মাসে একটা ভ্যাকসিনেশন হয়েছিল, আর ওই ভ্যাকসিনেশনটা প্রায় আমার বাবুর যখন 4 কিলো 900 ওজন ছিল তখন ওই ভ্যাকসিনেশনটা হয়েছিল। আর আমাদেরকে হেলথ সেন্টার থেকে বলেছিল যদি 5 কেজি ওজন হয়ে যায় বেবির, তখন মানে সহ্য ক্ষমতাটা অনেকটা থাকে। আর আমি চেষ্টা করেছিলাম যে বাবুর যাতে 5 কেজি ওজন হয়ে যায়, তবুও সেক্ষেত্রে 4 কেজি 900 হয়েছিল, বেশ ভালোই ওজনটা ছিল, তো কোনো সমস্যা হয়নি। তো বাবুকে ভ্যাকসিনেশন দেওয়ার পরে, বাবুকে বাড়ি নিয়ে আসার পরে রাতের বেলা বাবুর হালকা জ্বর আছে আর পা যন্ত্রণা এত করছিল, ওকে 3টা ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল আর মুখে পোলিও দেওয়া হয়েছিল। তাই 4টা মানে 3টা ভ্যাকসিনেশনের পরে বাবু অনেক অসুস্থ হয়ে গেছিলো, হালকা জ্বর উঠেছিল রাতে, আর বলেছিল যে ফার্স্ট ভ্যাকসিনেশনের জন্য কোনো ওষুধ না খাওয়ালে ভালো হয়, এর পরে পরে যে ভ্যাকসিনেশনগুলো হবে তো এরপরে ওষুধ খাওয়ালে কোনো সমস্যা নেই। তো যেরকম বলেছে সেইভাবেই করেছি, যে বাবু যখন জ্বর আসে কোনো ওকে ওষুধ খাওয়াইনি, তো হালকা জ্বর এসেছিল, তেমন বেশি জ্বর আসেনি, তো যেরকম জ্বর এসেছিলো জ্বরটা আবার কেটেও গেছে। এই যে বাবু রোদে শুয়েছিল, তারপর হঠাৎই ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যেতে ওকে ঘরে নিয়ে এসে ছেড়েছি কারণ বাইরে প্রচুর রোদ। আর এই যে দেখতে পাচ্ছ, 2 দিন আগে এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে মেজদি ভাই নিয়ে এসেছে, আর ওইটা নিয়ে সারাদিন সোনামা আর বড় বাবু মিলে খেলা করে। কথা বল, শান করা হয়ে গেছে, আর শান করে নিয়ে সব কাজ গুছিয়ে দিয়েছি, আর এখানে সব কাপড় চোপড় মেলে দিয়েছি, বাবুর জলটা রোদে দিয়েছি। আর এই যে বাবুর জলটা রোদে গরম হচ্ছে, আর আজকে এত সুন্দর রোদ্দুর দেখে বাবুর যত সব জিনিসপত্র ছিল সব আমি রোদে শুকনো করতে দিয়ে দিয়েছি। 2 দিন ধরে এত বৃষ্টি হলো, আমাদের বাড়ির চারপাশে যত সব পুকুর ছিল সব পুকুরের নালার জল একদম উপরে উঠে চলে এসেছিলো ডাঙ্গার মধ্যে, আর এখন জলটা অনেকটা নেমে গেছে। বাবুকে স্নান করিয়ে দেব আজকে, আর বেশি দেরি করব না, স্নান টান করিয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি পুকুরে একটু মাছ ধরতে। আমাদের পুকুরের জলও একদম উপরে উঠে গেছিলো, জলটা ভেসে গেছিলো, তো জলটা এখন কমে গেছে, অনেকটাই জলটা কমে গেছে, আর অনেক পুকুরে মাছ ঢুকেছে। তো আমি আর আমার 2 ভাগ্নি মিলে এখন পুকুরে মাছ ধরতে বসেছি, মাছ ধরার নেশা আমার খুব। আর যখন বাবু ঘুমিয়ে যায় মাঝে মধ্যেই আমি চেষ্টা করি মানে মাছ ধরার। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই এই শিঙ্গি মাছটা উঠেছে পুকুরে, পুকুরে অনেক মাছ ঢুকেছে, তাই প্রথমে শিঙ্গি মাছটা তুলেছি। এরকম শিঙ্গি, কই, তারপরে হচ্ছে মাগুর, আর মাঝে মধ্যে ট্যাংরা মাছও লাগে। আর ওইখানে ধরতে ধরতে তো আমি এখানেও এলাম।
বেশিক্ষণ ধরবো না, এখন প্রায় 12:30 একটা মতো বাজতে যায়। বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও যে কোনো মুহূর্তে উঠে যাবে। তো এই যে স্নান করানোর পর যে ঘুমোয়, একটু বেশিক্ষণ ঘুমোয়, তাই আমি সেই সময়টাতে চলে আসি মাছ ধরার জন্য। ভালো লাগে, আর এখন মাছ ধরা কমপ্লিট হয়েছে, তে আমি হাত পা ধুয়ে চলে এসেছি ভাত খেতে। ভাত খেতে বসেছি দিদি ভাইদের সাথে, আর এই যে খাওয়া দাওয়া করছি। আজকে বাড়িতে তো হয়েছে একটা সবজির তরকারি আর তার সাথে ভাত। আর খাওয়া দাওয়া করার পরে আমি দুপুরবেলায় সব জিনিসপত্রগুলো গুড়িয়ে নিয়ে চলে এসেছি বাইরে থেকে। সকাল থেকে যেহেতু কেচে রোদে দিয়েছিলাম, সব শুকনো হয়ে গেছে। বাবু তো ঘুমিয়ে আছে, ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমুক, ওকে আর এখন তুলবো না। সেই যে স্নান করিয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়েছি 11টা নাগাদ, এখনও পর্যন্ত ও ঘুমোচ্ছে। প্রায় এখন 1:30 বেজে গেছে, এখনও ওঠেনি। মাঝে একবার উঠেছিল, তো ভাগ্নিরা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, তখন আর কান্নাকাটি করেনি। এমনিতেই ও খুব ভালো ঘুমায়, স্নান করিয়ে দিলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে। আর আমি যে সকাল থেকে যেগুলো কেচেছিলাম, এখন ওইগুলো পাট করে এখন উপরে তুলে দিচ্ছি। ওকে আর বেশিক্ষণ এইভাবে ঘুমোতে দেবো না, আমি ওখান তুলে ওকে খাইয়ে দেবো। প্রায় অনেকক্ষণ হয়ে গেল। তো বাবুর বয়স এখন 2 মাস 23 দিন, প্রায় 2.5 মাস হয়ে যেতে লাগলো, এখনও দ্বিতীয় ভ্যাকসিনেশন আসেনি। আশা করছি কয়েকদিনের মধ্যে আবার দ্বিতীয় ভ্যাকসিনেশনের জন্য হেলথ সেন্টার থেকে ডাক আসবে। আবার সেই কষ্ট, দু পায়ে ইঞ্জেকশন, ব্যথার জন্য বাচ্চা ছটফট করবে, রাতে ঘুম হবে না, কি কষ্ট লাগে। আর এই যে বাবু এখন উঠে পড়েছে, বাবুকে এখন খাইয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে এখন সবাই বসে এখানে গল্প করছে আর টিভি দেখতো। টিভিটাতে এখন কেবল শেষ হয়ে গেছে, তো যেহেতু নেটপ্যাকটা শেষ হয়ে গেছে, তাই এখন শুয়ে শুয়ে সবাই গল্প করছে। আর ওকে আমি এখন তুলে খাইয়ে দেব, আর আমি এখন খাওয়ানোর পরে দুজনে মিলে শোবো। তো আজকের আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার সমস্ত রকমের ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।